গ্রাম সারা ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলাই রে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রামের নাম রাজীবপুর, প্রাণে আমায় জাগায় সুর নিত্য সমুদ্র। গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম, বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রাম না দেখলে আপনি বুঝবেন না। যেদিকে দুচোখ যায় খালি সবুজের সমারোহই দেখা যায় গ্রামে। প্রিয় ভিউয়ার্স, বাংলার গ্রামগুলো এমনই রূপবৈচিত্র্যময়, এই গ্রামগুলোই হলো আমাদের দেশের প্রাণবিন্দু। কবি রবীন্দ্রনাথের ভাষায়, চাষি ক্ষেতে চালেই আছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে চাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্ণভার, তারই পরে ভার দিয়ে চলিতেছে সমস্ত সংসার। ঘন ছায়াতে আম কাঁঠালের বাগানে যেন রাখালের খেলাঘর, মুক্ত বাতাসে মনের আনন্দে পাখিদের ডাক, চাতকের কাতর ধ্বনি, ঘুঘুর ক্লান্ত স্বর, গ্রাম্য প্রকৃতির রূপকে দেয় নতুন এক সৌন্দর্যের বাহার। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনাকে কাটিয়ে অনেক গ্রামই উন্নত হয়ে উঠেছে। আগের মতো গ্রামগুলোতে আর বিদ্যুৎ, শিক্ষা, পথঘাট, যানবাহনের আর কোনো অভাব নেই। গ্রামে একদিন চিরনিদ্রায় শায়িত হতে হবে।